হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে দশমুদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেটিং ইমেল নোটিফিকেশন অন গুগল মাই বিজনেস। অর্থাৎ দেখা গেছে গুগল মাই বিজনেসের মধ্যে আমরা যে বিজনেসটা করি সেই বিজনেসের যে আমাদের যে সেটিং অপশন থেকে আমাদের বিজনেসের যে ইমেলের যে নোটিফিকেশনের বিষয়গুলো আছে সেগুলো আমরা কীভাবে আমরা টার্ন অন অথবা দেখা গেছে আমরা চাইলে অফ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে এখন আমরা কী লিখব, গুগল মাই বিজনেস থেকে সার্চ দিই, বাস তারপর আমরা চলে যাবো কোথায়, একটু নিজ দিকে আসার পরে এই জায়গা আছে গুগল বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করবো। বাস তারপর এখান থেকে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার এরকম ইন্টারফেস চলে আসছে। তো আসার পর যদি আপনার একাধিক বিজনেস আপনার কি করা থাকে, আপনার এই বিজনেস অ্যাকাউন্টে করা থাকে, সেক্ষেত্রে আপনার সবগুলো বিজনেস এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আপনি কোন বিজনেসে ঢুকবেন সেখানে ঢুকে করতে পারেন, অথবা ধরুন এই যে এখানে সেটিং অপশন আছে এখন আমরা যে সেটিং অপশনে ক্লিক করি ইচ্ছা করলে এখান থেকে আমরা এই যে ইমেল নোটিফিকেশনের বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি, অথবা বলছি এখান থেকে ছাড়াও আমরা আমাদের বিজনেসের ঢুকে পরেও করতে পারি। যে কীরকম আমরা আমাদের এই বিজনেসটা ধরুন এখানে ঢুকলাম, বাস এই বিজনেসটা আসার পরে এখন আমরা যদি নিজ দিকে আসি, নিজ দিকে আসার পর ধরুন আমাদের এই যে এখানে সেটিং অপশন আছে আমরা এখান থেকে করতে পারি। আমরা সেটিং ক্লিক করি, বা সেটিং ক্লিক করার পরে এখন আমার দেখা গেছে কি এই যে আমার এখানে আমার এই যে দুইটা বিজনেস এখানে আছে, দুইটা বিজনেস আমার কি একই জিমেল দিয়ে দুইটা বিজনেস করা। যেহেতু আমাদের এখানে দুইটা বিজনেস কি আমাদের এখানে একই জিমেল অ্যাকাউন্ট দ্বারা কি করা, এখানে অ্যাড করা, সেই ক্ষেত্রে এখানে আমরা কি করবো, আমরা যখন এখান থেকে আমাদের ইমেল নোটিফিকেশন বিষয়গুলো আমরা যেভাবে দেখা দেবো সেইভাবে দেখা গেছে কি আমাদের ওই বিজনেস থেকে কি করবে, আমাদের ওই ধরনের যে নোটিফিকেশনের বিষয়গুলো কোথায় আমাদের এই জিমেলে চলে আসবে। এখন দেখা গেছে আমাদের এখানে যে নোটিফিকেশনের বিষয়গুলো আপনি এখানে যে আমাদের কি বাই ডিফল্ট এখন দেখা গেছে কি এই যে বিষয়গুলো আমাদের এখানে এইভাবে গুগল থেকে এগুলো টার্ন অন করা থাকে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে কোনো বিষয়ে কী করা দরকার, অফ করা প্রয়োজন, সেটা আপনি ইচ্ছা করে নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। এখন আমাদের এখান থেকে নোটিফিকেশন ইমেল নোটিফিকেশনের এখানে আমরা শুরুতে কী দেওয়া আছে এটা ল্যাঙ্গুয়েজ, তো আপনি চাইলে এখানে যে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এটা ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে আপনার এই ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অন্য ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন। কীরকম আমরা এখানে ক্লিক করলাম, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখন আমাদের যে প্রিফারেড ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া আছে কি বলছে বাই ডিফল্ট ইংলিশ দেওয়া আছে। এখানে কী আছে আপনি যদি চান যে এটা এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। আপনি এটা সিলেক্ট করার পরে আপনি সিলেক্টে ক্লিক করে ওই ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসবে, অথবা চাইলে এই ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনার অন্য ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ক্লিক করতে পারেন, আপনি এটার সাথে অন্য ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারেন। তাহলে করার জন্য আমরা একটা আমাদের ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যেটা করুন সেটা সিলেক্ট করে দিয়ে এখানে ধরুন আপনি সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলে ওই ল্যাঙ্গুয়েজটা চলে আসবে। তাহলে আপনি ইংলিশের পাশাপাশি আদার ল্যাঙ্গুয়েজ ইচ্ছা করলে আপনি কি করতে পারেন এখানে আপনার বিজনেসের মধ্যে অ্যাড করতে পারেন। বাস এটা আমাদের ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমরা ক্লোজ করে দিলাম। তারপর এখানে আমাদের ইম্পর্ট্যান্ট আপডেট, তাহলে এখানে বলছে গুগল মে সেন্ড ইউর ইম্পর্ট্যান্ট আপডেট অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। তাহলে গুগল কী করবে এখানে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো কী করবে আমাদের কাছে গুগল সেন্ড করবে, নোটিফিকেশন আকারে সেন্ড করবে আমাদের যে এই যে আমাদের যে অ্যাকাউন্ট সম্বন্ধে, আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো কী করবে গুগল আমাদের ইমেলে সেন্ড করবে। তো এই বিষয়টা বলছে এখানে, এখানে আমাদের প্রথমে কোনটা দেওয়া আছে এখানে কাস্টমার মেসেজ, তো কাস্টমারের মেসেজের মধ্যে কী আছে অ্যালার্ট হোয়েন কাস্টমার সেন্ড এ মেসেজ টু ইউর বিজনেস। তাহলে কী করবে যখন আমাদের কাস্টমাররা আমাদের বিজনেসটা দেখার পরে আমাদের বিজনেস থেকে কী করবে কাস্টমাররা কোনো মেসেজ দি করবে, সেক্ষেত্রে সেই অ্যালার্ট মেসেজটা আমাদের কাছে কি শো করবে, যদি অপশনটা কী করা থাকে এখানে অন করা থাকে সেক্ষেত্রে শো করবে। তো বাই ডিফল্ট অন করা থাকে, টার্ন অন করা থাকে, তো আপনারা অবশ্যই আমরা চাই যদি আপনার না চান ইন কেস তাহলে আপনি অফ করে রাখতে পারেন, কিন্তু আমরা অবশ্যই চাই, আমরা টিকমার্ক দিয়ে রাখবো। তারপর আছে কাস্টমার রিভিউ, তাহলে কী বলছে আপডেট অ্যাবাউট রিভিউ অফ ইউর বিজনেস প্রোফাইল। তাহলে অপশনটা কি আপনার বিজনেস প্রোফাইলের উপরে দেখা গেছে আপনার আপডেট রিভিউটা কী করবে এখন গুগল শো করাবে, নোটিফিকেশন আকারে শো করাবে যদি আমাদের অপশনটা টিকমার্ক দেওয়া থাকে। তাহলে এগুলো আমাদের অবশ্যই চাই, তাহলে এগুলো টিকমার্ক দেওয়া থাকবে। যদি আপনি ইনকেস কোনোটা আপনার না চান তাহলে আপনি টিকমার্ক উঠাই দিলে এই দেন উঠাই দিলাম, তাহলে আমাদের নোটিফিকেশনটা অফ হয়ে গেল, এই অফ হয়ে গেল। তাহলে আমরা চাই তাহলে আমরা কি টার্ন অন করে রাখবো। তারপর এখানে কী দেওয়া আছে কোশ্চেন অ্যান্ড আনসার, এই বিষয়টা কী বলছে অ্যালার্ট অ্যাবাউট কোশ্চেন অ্যান্ড আনসার পোস্টেড টু ইউর বিজনেস প্রোফাইল। আচ্ছা এখানে কী বলছে যে আপনার বিজনেস প্রোফাইলের উপরে দেখা গেছে কোনো কোশ্চেন এবং আনসারের বিষয়ে যদি পোস্টেড করা হয় তো সেই ক্ষেত্রে কী আসবে গুগল থেকে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে, চলে আসবে কখন যদি এটা আপনার টিকমার্ক দেওয়া থাকে, যদি আপনি চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন, তাহলে আমরা চাই এটা দিয়ে রাখবো আমরা এটা। তারপর কী আছে বুকিং, তাহলে অ্যালার্ট অ্যাবাউট বুকিং টু ইউর বিজনেস। তাহলে এখন দেখা গেছে আপনার বিজনেসের মধ্যে যদি আপনার কোনো বুকিংয়ের বিষয় মানে অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয় থাকে তো সেই ক্ষেত্রে কী আসবে দেখা গেছে আপনি যদি অপশনটা এখানে অন করে রাখেন তাহলে কী আসবে আপনার গুগল থেকে আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে, কেউ যদি আপনার কী করে বিজনেসে এসে বুকিং করে দেখা গেছে অথবা কোনো অ্যাপয়েন্টমেন্টের বিষয় করে সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে কোন কাস্টমার আপনার এখান থেকে বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট করলো, তো সেই বিষয়ে একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যদি অপশনটা অন করা থাকে সেই ক্ষেত্রে। যদি আপনার থাকে এরকম কোনো অপশন তাহলে আপনার যেটা টিক মার্ক দেওয়া সেটা থাকবে, আর যদি না থাকে তাহলে আপনি অপশনটা এখানে উঠাই দিতে পারেন যদি আপনার বুকিং বিষয় না থাকে আপনার বিজনেসে সেই ক্ষেত্রে। আচ্ছা তারপর এখানে ধরুন যে কী আছে এখানে আমাদের কোড, তাহলে এখন এই কোডের মধ্যে এখানে বিষয় কী বলছে ইমেল
রিকোয়েস্ট ফর কোড ফ্রম কাস্টমার থ্রু গুগল। এটা কি বলছে, আপনার গুগলের থ্রুতে আপনার কাস্টমার হইতে কি আসবে, আপনার কাছে একটা ইমেলে রিকোয়েস্ট চলে আসবে কিসের জন্য, আপনার কোডের জন্য। তো এটা আপনার চলে আসবে, যদি এখানে আপনার টিকমার্ক দেওয়া থাকে তাহলে আসবে, আর আপনি যদি মনে করেন না চান তাহলে আপনি কি করতে পারেন, আপনি অফ করে রাখতে পারেন। তাহলে ধরুন এটা আমরা কি করলাম, আমরা অন করে রাখলাম, এখানে যেটা অন করা আছে অন করা থাকবে, বুকিং যেটা যে মনে করেন আপনি অন করে রাখতে চান রাখতে পারেন, আমরা অফ করে রাখছি, তারপর আবার অন করে দিলাম। বাস এই যে বিষয়গুলো আপনি চাইলে অন করে রাখতে পারেন, আপনি চাইলে অফ করে রাখতে পারেন, মানে আপনার বিজনেসের প্রয়োজন অনুসারে আপনি কাজগুলো করবেন। তারপর এখানে আছে আমাদের কি ফটো, তাহলে এখন আছে টিপস অ্যান্ড আপডেটস অ্যাবাউট ফটো অন ইউর বিজনেস প্রোফাইল। তাহলে এখন কি করবে গুগল, আপনার বিজনেসের প্রোফাইলের উপরে যে আপনার যে ফটো সম্বন্ধে যে আপডেটের বিষয়গুলো এবং টিপসের বিষয়গুলো আসবে সেগুলো নোটিফিকেশন আকারে গুগল দেখা গেছে আপনাকে জানাবে আপনার ইমেলে। তো সেই ক্ষেত্রে কি হবে, যদি এটা অন করা থাকে তাহলে জানাবে, তাহলে অবশ্যই আমরা এটা চাই, তাহলে আমরা অন করে রাখবো। তারপরে কি আছে, তারপর এখানে কি বলছে, বিজনেস প্রোফাইল হেল্প অ্যালার্ট অ্যান্ড সাজেশন টু হেল্প ইউ কিপ ইউর ইনটু অ্যাকুরেট অন ইউর বিজনেস প্রোফাইল। এই বিষয়টা কি বলছে, যে আপনার যে বিজনেস প্রোফাইলটা আছে সেটার অ্যাকুরেট ইনফরমেশনগুলো কি করবে গুগল, আপনাকে অ্যালার্ট মেসেজ পাশাপাশি আপনাকে সাজেশন হিসেবে কি করবে, আপনাকে হেল্প করবে। তো এইটা আপনাকে এক নোটিফিকেশন আকারে এই কাজটা গুগল করবে, যদি আপনাকে এই বিষয়টা আপনাকে টিক মার্ক দেওয়া থাকে যে আপনার আপনার বিজনেসের প্রোফাইলটার যে হেল্থ কীরকম সেটা আপনাকে গুগল আপনাকে নোটিফিকেশন আকারে জানাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা এখানে টার্ন অন করা আছে, টার্ন অন করা থাকবে। তারপরে এখানে ইনসাইট, তাহলে আমাদের বিজনেসের ইনসাইটের বিষয়ে কি বলছে, যে এখানে পার্সোনালাইজড ইনসাইট অ্যান্ড টিপস অ্যাবাউট ইউর বিজনেস প্রোফাইল। তাহলে আমাদের যে বিজনেস প্রোফাইলটা থাকবে সেটার দেখা গেছে কি পার্সোনালাইজড ইনসাইট পাশাপাশি এবং আমাদের যে টিপসের বিষয়গুলো আছে সেগুলো আমাদের নোটিফিকেশন আকারে গুগল জানাবে, যদি অপশনটা এখানে অন করা থাকে সেই ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমরা অন করে রাখবো। তারপর আছে প্রোডাক্ট আপডেট, তাহলে এখানে কি বলছে, ওকেশনাল আপডেট অ্যাবাউট নিউ ফিচার অ্যান্ড অফার টু ইম্প্রুভ ইউর বিজনেস প্রোফাইল। এই অপশনটা কি বলছে, যে আপনার যে বিজনেস প্রোফাইলটা থাকবে সেটার দেখা গেছে কি এখন নতুন ফিচারগুলো এবং যে অফারের বিষয়গুলো কি যে ইম্প্রুভ হলে সেগুলো কি করবে, সে ওকেশনাল আপডেটের বিষয়গুলো কি করবে, আপনার এই প্রোডাক্টের আপডেটের বিষয়গুলো গুগল আপনাকে নোটিফিকেশন আকারে জানাবে। তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা আমরা এখানে পালন করে রাখবো। তারপর এখানে কি দেওয়া আছে পোস্ট, তাহলে পোস্টের বিষয়ে কি বলছে, আপডেট অ্যান্ড সাজেশন অ্যাবাউট পোস্ট অন ইউর বিজনেস প্রোফাইল। এই অপশনটা কি, যে আপনার বিজনেসের প্রোফাইলের উপরে যে দেখা গেছে এখানে কি আপনার পোস্ট সম্বন্ধে যে আপডেট এবং সাজেশনের বিষয়গুলো আপনার গুগল নোটিফিকেশন করে জানাবে, তাহলে অপশনটা আমরা অন করে রাখবো। তারপরে কি এখানে রিমাইন্ডার্স, এই বিষয়টা কি বলছে, অ্যালার্টস দ্যাট রিমাইন্ড ইউ রেসপন্ড টু মেসেজ মিস কল অ্যান্ড বুকিং রিকোয়েস্ট। তাহলে দেখা গেছে আমাদের বিজনেসের মধ্যে যে মেসেজের কোনো বিষয়ে রেসপন্ড, তারপরে মিস কল এবং বুকিংয়ের কোনো রিকোয়েস্টের বিষয়ে কি করবে গুগল আমাদেরকে কি করবে অ্যালার্ট দিয়ে জানাবে, যদি আমাদের অপশনটা অন করা থাকে তো সেই কাজগুলো গুগল করবে। তারপরে এখানে আমাদের লাস্টে কি দেওয়া আছে ফিডব্যাক, এই বিষয়টা কি বলছে, ওকেশনাল অপরচুনিটিস টু সেন্ড প্রোডাক্ট ফিডব্যাক টু গুগল। তো এটা কি আপনার যে ওকেশনালি যে আপনার অপরচুনিটি বিষয়গুলো থাকবে যে আপনার প্রোডাক্টের ফিডব্যাকের বিষয়ে, সেটা ধরুন আপনি গুগলের কাছে পাঠালে সেটা কি গুগল আপনার নোটিফিকেশন আকারে জানাবে, যদি অপশনটা অন করা থাকে সেই কাজটা করবে। তাহলে এই যে এখান থেকে ধরুন আমরা যে বিষয়গুলো বললাম, এখান থেকে আপনার যে প্রত্যেকটা বিষয় এখানে বাই ডিফল্ট আমাদের কি করা আছে, টার্ন অন করা আছে। তো টার্ন অন করা আছে বলে কিন্তু এখন আমাদের বিজনেসটা যখন লাইভ থাকবে, বিজনেসটা যখন রানিং থাকবে, তখন গুগল কি করবে, আমি এখানে যে বিষয়গুলো আপনাদের সাথে ডিসকাস করলাম প্রত্যেকটা বিষয়ের উপরে গুগল আমাদের কাছে কি নোটিফিকেশন দিবে, আমাদের এই জিমেলে আমাদের এই বিজনেস ইমেলে আমাদের কাছে গুগল নোটিফিকেশন পাঠাবে। তো যে বিষয়গুলো আপনার অন করা থাকে, কিন্তু আপনি যদি চান যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনার কোনো বিষয় এখান থেকে আপনার প্রয়োজন নেই আপনার বিজনেসের জন্য, তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে এই যে টিক মার্ক আছে অফ করে রাখবেন, এই যে অফ করে রাখবেন, সেভাবে ধরুন বুকিং আমি অফ করে রাখলাম, তা আপনার প্রয়োজন হলে এবার অফ করে রাখতে পারেন, কিন্তু আমাদের আমরা বিষয়গুলো প্রয়োজন আমরা এখান থেকে সমস্ত বিষয়গুলো আমরা অন করে দেব। আপনার কোনো বিষয় যদি আপনার মনে হয় বিজনেসের প্রয়োজন না, তাহলে সেটা আপনার টার্ন অফ করে দিলে সেই বিষয়ের উপরে কোনো নোটিফিকেশন আপনার ইমেলে গুগল কী করাবে না, পাঠাবে না, গুগল কোনো নোটিফিকেশন আপনার ইয়াতে আপনার জিমেলে গুগল নোটিফিকেশন দিবে না। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, দেখা গেছে আমাদের এই গুগলে যে আমাদের বিজনেসটা থাকবে সেই বিজনেসের মধ্যে আমাদের যে ইমেলের নোটিফিকেশনগুলো আমরা এইভাবে কী করতে পারি, নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা আমাদের ইমেল নোটিফিকেশনগুলো আমাদের বিজনেস আমরা নিজের মতো করে সেট করতে পারি। তো বাই ডিফল্ট যেটা আছে এটা আমরা ধরো আমাদের প্রয়োজন হইলে আমরা রাখতে পারি, আর যদি আমাদের মনে করি যে প্রয়োজনের সবগুলো বিষয় তাহলে বলছি এখান থেকে আপনি নিজের মতো কাস্টমাইজ করে আপনি আপনার বিজনেসের যে নোটিফিকেশনের বিষয়গুলো আপনি সেট করে দিতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেটিং ইমেল নোটিফিকেশন অন গুগল মাই বিজনেস এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।